প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। তোমাদের এভাবে আমি এই ক্লাসে তোমাদের নবম দশম শ্রেণীর চ্যাপ্টার সিক্স অর্থাৎ ষষ্ঠ চ্যাপ্টারে জাবেদা আছে। এই একই জাবেদাটা অবশ্যই ইন্টারমিডিয়েটে আছে হিসাবের বইসমূহের মধ্যে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের মধ্যে। তো এই জাবেদা চ্যাপ্টারটা তোমরা কীভাবে সুন্দর করে জাবেদাগুলো করতে পারো এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। স্টুডেন্টদেরকে আমি সবসময় বলে থাকি জাস্ট জার্নাল ইজ দ্য ফাউন্ডেশন অফ অ্যাকাউন্টিং, অর্থাৎ জাবেদাকে ইংরেজিতে জার্নাল বলা হয়। তো এই জাবেদাটা এত ইম্পর্টেন্ট জিনিস যে তোমার জাবেদা না পারলে হিসাব বিজ্ঞানের কোনো কিছুই বা কোনো অঙ্কই সহজে বোঝা যায় না। কেন? কারণ জাবেদাটা অনেক অনেক অঙ্কের ক্ষেত্রে জাবেদাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন খতিয়ান করতে যাবা, জাবেদা তো বিকল্পই নাই, জাবেদা না পারলে খতিয়ান পারাই যাবে না একদম। নগদান করতে যাবা, সেখানেও জাবেদার গুরুত্ব আছে। এরপরে রেয়ামিল করতে যাবা, সেখানেও জাবেদা লাগবে। এরপরে অন্যান্য বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে জাবেদা খুবই প্রয়োজনীয়। এই জন্য জাবেদাটাকে আমরা যদি অনেক ভালোভাবে করে ফেলতে পারি, বুঝে ফেলতে পারি, তাহলে অন্য অঙ্কগুলো আমাদের খুবই সহজ হয়ে যাবে। আমি দেখেছি আমার টিচিং লাইফে একদম মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করে ফেলেছে, এরপরেও দেখা যায় যে জাবেদাটা ভালো কঠিন একটা জাবেদায় গেলে আসলে জাবেদাটা সে এলোমেলো করে ফেলে, বুঝতে পারে না। তো যাই হোক, আমি যে ক্লাসটি এখন তোমাদেরকে নিব, এই ক্লাসটি যদি তোমরা শেষ পর্যন্ত থাকো তাহলে আমিও মনে হয় জাবেদার বেসিক আইডিয়াটি তোমরা পেয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো। যাই হোক, এখন আমাদের যে জিনিসটা আমাদের জানতে হবে যে জাবেদা যদি তোমাকে ভালোভাবে বুঝতে হয় তাহলে প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো হিসাব। যদিও হিসাব চ্যাপ্টারটা আমি আলাদাভাবে আলাদা তোমাদেরকে নিয়েছি বা আলাদাভাবে আরও বিস্তারিত নিব আমি, কিন্তু তোমাদের হিসাব সম্পর্কে স্বাভাবিক একটা আইডিয়া থাকতে হবে। যেমন হিসাব তোমার কত প্রকার, হিসাব স্বাভাবিকভাবে আমরা যদি একটু সনাতন পদ্ধতি দেখি তাহলে সনাতন পদ্ধতি হিসাব তিন প্রকার, কী কী? ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামী। এইটাকেই আধুনিক পদ্ধতিতে করা হয়েছে পাঁচভাবে, পাঁচভাগে। যেমন তোমার ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, এই নামিকটাকে তিনটা ভাগ করা হয়েছে। যেমন মূলধন বা মালিকানা স্বত্ব, আয়, ব্যয়। তো যা হোক, আমাদের জাবেদা করার জন্য বিশেষ করে আমাদের সনাতন পদ্ধতিটাকে যদি একটু ফলো করি তাহলে আমাদের জাবেদাটা বুঝতে একটু সহজ হবে। তো দেখো, সনাতন পদ্ধতি অনুযায়ী কী বলেছি, হিসাব কত প্রকার, হিসাব তিন প্রকার। কী কী? ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক। এখন জাবেদা করতে হলে তোমাদেরকে প্রথমে বুঝতে হবে যে ব্যক্তিবাচক হিসাব কী বলে, সম্পত্তিবাচক হিসাব কী বলে, নামিক হিসাব কী বলে, মানে কী বলে, মানে অর্থাৎ কাকে বলে, এবং এটাকে এটা দিয়ে জাবেদাটা কীভাবে করতে হয়। তাহলে আমি প্রথমে তোমাদের যে একটা আলোচনা করবো সেটা হলো ব্যক্তিবাচক হিসাব। তো ব্যক্তিবাচক হিসাব বুঝতে হলে আমাদেরকে প্রথম বুঝতে হবে যে ব্যক্তি কাকে বলে। দেখো, আমাদের স্বাভাবিক জীবনে বা স্বাভাবিক সেন্সে আমরা ব্যক্তি বলতে বুঝে থাকি কোনো মানুষকে, তাই না? কিন্তু হিসাববিজ্ঞানের ভাষায় কিন্তু ব্যক্তি বলতে শুধু কোনো মানুষ না। হিসাববিজ্ঞানের ভাষায় কী বলছে দেখো, হিসাববিজ্ঞানের ভাষায় ব্যক্তি বলতে বোঝানো হচ্ছে যে কোনো মানুষ, সে তো ব্যক্তি ঠিক আছে, কিন্তু এর সাথে যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো অর্গানাইজেশন, এটাও একটা ব্যক্তিবাচক হিসাব, পার্সোনাল অ্যাকাউন্ট। তো মানুষ এবং যে কোনো প্রতিষ্ঠানকেও বলা হয়েছে ব্যক্তি বা ব্যক্তিবাচক হিসাব। যেমন কি, যেমন ধরে নাও সোনালী ব্যাংক, এটা একটা ব্যক্তিবাচক হিসাব। পূবালী ব্যাংক, এটা একটা ব্যক্তিবাচক হিসাব। এরপরে পূর্ণিমা স্টোর, এটা একটা ব্যক্তিবাচক হিসাব। সাবিট এন্টারপ্রাইজ, এটা একটা ব্যক্তিবাচক হিসাব। তাহলে একটা ব্যাপার লক্ষ্য করেছো যে কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি তো ব্যক্তিবাচক আছেই, কোনো প্রতিষ্ঠানকেই বলা হয়েছে ব্যক্তিবাচক হিসাব। তাহলে দেখো, জাবেদা করার সময় তোমাদের ব্যক্তিবাচক হিসাবের ক্ষেত্রে জাবেদাভুক্ত করা রুলসটা কি? রুলসটা হলো ব্যক্তি সুবিধা গ্রহণ করলে ডেবিট, ব্যক্তি সুবিধা প্রদান করলে ক্রেডিট। ব্যাপারটা কি, ব্যক্তি সুবিধা গ্রহণ করলে ডেবিট, ব্যক্তি সুবিধা প্রদান করলে ক্রেডিট। যেমন এক্সাম্পল যদি আমি বলি, মামুন পারভেজকে 5,000 টাকা প্রদান করিল, তাহলে এখানে ব্যাপারটা কি হলো, মামুন পারভেজকে প্রদান করলো, কে পেয়েছে, পারভেজ পেয়েছে, পারভেজ ডেবিট। আর কে প্রদান করেছে, মামুন প্রদান করেছে, মামুন ক্রেডিট। এক দুজনেই ব্যক্তি, একজন সুবিধা গ্রহণ করেছে, একজন সুবিধা প্রদান করেছে। যিনি গ্রহণ করেছে ইনি হয়ে গেছে ডেবিট, যিনি প্রদান করেছে তিনি হয়েছে ক্রেডিট। আচ্ছা, এটাকে যদি আমরা একটু বক্সে বা একটা ইয়ের মাধ্যমে দেখি, আমরা ছকের মাধ্যমে দেখি, তাহলে আমাদের এরকম একটা ই করতে হবে, জাবেদার জন্য একটা বক্স করতে হবে। জাবেদা বক্সে আমাদের 5টা কলাম থাকে, হ্যাঁ 5টা কলাম থাকে। এই 5টা কলামের মধ্যে তোমাকে এরকম করে একটা বক্স করতে হবে। প্রথমে ফার্স্ট এখানে কি, তারিখ, এখানে লিখতে হবে বিবরণ। এরপরে এখানে লিখতে হবে, জাবেদায় লিখতে হবে খতিয়ান পৃষ্ঠা, হ্যাঁ খতিয়ান পৃষ্ঠা। এরপরে লিখতে হবে আমাদের ডেবিট টাকা,
ডেবিট টাকা, এখানে লিখতে হবে ক্রেডিট টাকা। আচ্ছা, তাহলে এখন এখানে যে তারিখ, তারিখটা আমরা কী দিতে পারি, যে অঙ্কে তোমাদের কোশ্চেনে যে তারিখ থাকবে, যে সংখ্যা থাকবে, ওটাও যে তারিখ, এই তারিখটা তোমরা দিয়ে দেবা। ধরে নিলাম আমরা যদি 1918 সনের অঙ্ক করি, তাহলে লিখবো 1918, ধরে নিলাম জানুয়ারি মাসে অঙ্ক করতেছি, জানুয়ারি এক আমাদের এরকম এখানে লিখে দিতে হবে। আচ্ছা, এখন কি বলা হয়েছিল, মামুন পারভেজকে প্রদান করিল, কে পেয়েছে, পারভেজ পেয়েছে। তাহলে আমাদের লিখতে হবে পারভেজ হিসাব ডেবিট আর কি মামুন হিসাব ক্রেডিট। ধরে নাও টাকাটা ফিগার যদি হয় 5000 টাকা, আমাদের এখানে লিখে দিতে হবে 5000 টাকা। হ্যাঁ, আমাদের এখানে লিখে দিতে হবে 5000 টাকা। আচ্ছা, আর তোমাদের এখানে একটা ব্যাখ্যা লিখতে হবে, যদিও ব্যাখ্যাটা আমি লিখলাম না, আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি, ব্যাখ্যাটা খুব সিম্পলভাবে লিখে, যেহেতু মামুন পারভেজকে 5000 টাকা প্রদান করিল, ব্যাখ্যাটা খুব সংক্ষিপ্তভাবে তোমরা এখানে লিখতে পারবা, ঠিক আছে। এটা হলো কি, ব্যক্তিবাচক হিসাব। সোনালী ব্যাংক থেকে 5000 টাকা উত্তোলন করা হলো, তাহলে ব্যাপারটা কি হলো, সোনালী ব্যাংক থেকে উত্তোলন করা হলো, ব্যাংক কি বলা হয়েছে, ব্যক্তি, ব্যাংকের কাছ থেকে টাকাটা কমে গেছে না, তাহলে ব্যাংক কি হবে, ডেফিনেটলি ক্রেডিট হবে, ব্যাংক ক্রেডিট। আর উত্তোলন করেছি নগদান হিসাব ডেবিট, যদি এটা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন করে থাকি, ঠিক আছে। তেমনভাবে বলা হলো যে শামীমের কাছ থেকে পাওয়া গেল, তাহলে শামীমের কাছ থেকে যদি পাওয়া যায় তাহলে কি হবে, শামীমের কাছ থেকে পাওয়া গেল, তাহলে শামীম প্রদান করেছে মানে সুবিধা প্রদান করেছে, তাহলে শামীম ক্রেডিট। আবার যদি বলা হলো সুমনকে প্রদান করা হলো, তাহলে সুমনকে প্রদান করা হয়েছে, তাহলে সুমন কী করেছে, সুমন সুবিধা গ্রহণ করেছে, গ্রহণ করে থাকলে সুমন হিসাব ডেবিট। এমনভাবে আমরা ব্যক্তিবাচক হিসাব, যখনই আমাদের মানবা বুঝবো কোনো মানুষ বা কোনো প্রতিষ্ঠান পূর্ণিমা স্টোরের কাছ থেকে পণ্য ক্রয়, তাহলে পণ্য ক্রয় করেছি, ক্রয় করার কারণে পূর্ণিমা স্টোরের কাছ থেকে পণ্যটা চলে আসছে, তাহলে পূর্ণিমা স্টোর কী করেছে, আমরা কিনেছি তা পূর্ণিমা স্টোরের কাছ থেকে পণ্যটা ক্রয় করা হয়েছে। তো এখানে একটা বিষয় আছে, সেটা বিষয় হলো এটা যদি ধারে ক্রয় করা হয় তাহলে আবার পাওনাদার ক্রেডিট হয়ে যাবে, এবং পাওনাদারই কিন্তু আবার ওই যে পূর্ণিমা স্টোর থেকে পাওনাদার বলবো অথবা প্রদেয় হিসাব বলবো, ঠিক আছে। তো যাই হোক, তো এখন এরকমভাবে ব্যক্তির কাছ থেকে সুবিধা যদি পাই, মানে যে সুবিধা পাবে সে হলো ডেবিট, আর যেই ব্যক্তিটা সুবিধা প্রদান করবে এই ব্যক্তিকে বলা হবে ক্রেডিট। এটা হলো তোমাদের ব্যক্তিবাচক হিসাব। আর ব্যক্তিবাচক হিসাব বলতে আমরা কী বুঝি, কোনো ব্যক্তি ও কোনো প্রতিষ্ঠান সংক্রান্ত যাবতীয় হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে। তো যা হোক, এটা হলো ব্যক্তিবাচক হিসাব। এখন যদি আমি সম্পত্তিবাচক হিসাব করার কথা বলি, সম্পত্তিবাচক হিসাব কাকে বলে, সম্পত্তিবাচক এক কথায় হলো যে সম্পত্তি, যাবতীয় সম্পদ সংক্রান্ত যে হিসাবগুলো আছে তাকে সম্পত্তিবাচক হিসাব বলে। যেমন কি, যেমন আসবাবপত্র, দালান কোঠা, যন্ত্রপাতি, ভূমি, তারপরে ধরে নাও সুনাম, এরপর অফিস সরঞ্জাম, কলকবজা যন্ত্রপাতি মেশিনারি একই জিনিস অবশ্যই, ঠিক আছে। তো যাই হোক, এই যে সংক্রান্ত জিনিসগুলো এগুলোকে বলা হয় ব্যক্তি সম্পত্তিবাচক হিসাব। এখন সম্পত্তিবাচক হিসাব তো আমরা বুঝলাম, কিন্তু সম্পত্তিবাচক হিসাবে মানে ডেবিট ক্রেডিট কীভাবে আমরা নির্ণয় করবো, দেখো সম্পত্তিবাচক ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে মনে রাখতে হবে, যদি কোনো ঘটনা দ্বারা প্রতিষ্ঠানের সম্পদ বেড়ে যায় তাহলে কি হবে, ডেবিট, আর সম্পদ যদি কমে যায় তাহলে হবে ক্রেডিট। যেমন এক্সাম্পল যদি বলি, যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি ক্রয় করলে আমাদের কি হলো, যন্ত্রপাতি বেড়ে গেছে, যন্ত্রপাতি বেড়ে যদি যায় তাহলে কি হবে আমাদের, যেমন এখানে 2 নম্বর দিয়ে লিখলাম যে যন্ত্রপাতি বেড়ে গেলে যন্ত্রপাতি ডেবিট, যন্ত্রপাতি হিসাব কি ডেবিট, আর যন্ত্রপাতি যদি আমি নগদে কিনে থাকি তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এখন দেখো, যন্ত্রপাতি নগদে কিনে থাকলে নগদান ক্রেডিট, যন্ত্রপাতিটা যদি আমি বাকিতে কিনে থাকি তাহলে কি যন্ত্রপাতি সর্বভাগামী প্রতিষ্ঠান ক্রেডিট, আবার যদি যন্ত্রপাতিটা আমি চেকের মাধ্যমে কিনি তাহলে ব্যাংক ক্রেডিট, ঠিক আছে। যাই হোক, এটা হলো সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাব যেমন ধরে নিই, এখানে যদি 20000 টাকা, আমি 20000 টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে থাকি তাহলে 20000 টাকা আমি এখানে লিখে দেবো, এবং আমি ব্যাখ্যাটা কী লিখবো, যদি নগদে কিনি, যেহেতু 20000 টাকা মূল্যের যন্ত্রপাতি নগদে ক্রয় করা হলো, এটা হলো জাস্ট তোমার একটু ব্যাখ্যাটা লিখে দিতে হবে। আচ্ছা, এমনভাবে যন্ত্রপাতি যদি আমি ধরে নাও যে আসবাবপত্র বিক্রয় করলে আমি কী পেলাম, আমি পেলাম টাকা, তাই না, আমি যদি টাকা পেয়ে যাই তাহলে কী হবে, নগদান হিসাব ডেবিট। এই যে নগদান হিসাব ডেবিট লিখছি, দেখো নগদ, এটা কিন্তু আবার একটা সম্পদ, নগদ টাকাও কিন্তু একটা সম্পদ, আর নগদ আমার বেড়ে গেছে এই জন্য নগদান ডেবিট,
আর কি করেছি, আসবাবপত্র বিক্রি করেছি, বিক্রি যদি করি তাহলে আসবাবপত্র কি আলটিমেটলি কমে গেছে প্রতিষ্ঠান থেকে, তাহলে প্রতিষ্ঠান থেকে কমে গেলে কিছু বলেছিলাম প্রতিষ্ঠানের সম্পদ যদি আসে তাহলে ডেবিট, যদি কমে যায় তাহলে ক্রেডিট, তাহলে কী হলো আসবাবপত্র ক্রেডিট, আসবাবপত্র ক্রেডিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, আসবাবপত্র ক্রেডিট। যদি ধরে নিই আমাদের এটার জন্য হয় আমাদের দশ হাজার টাকা তাহলে আমরা এখানে লিখে দেবো 10,000 টাকা, ঠিক আছে। এখন আমরা ব্যাখ্যাটা কী লিখতে পারি, ব্যাখ্যাটা লিখতে পারি যেহেতু নগদ মূল্যে আসবাবপত্র বিক্রি করা হলো, ঠিক আছে, এমনভাবে যদি এইটাকে এই এই সম্পত্তি বাচকের একটু ক্রিটিক্যাল একটা এন্ট্রিতে আসি, যেমন যন্ত্রপাতি অবচয় ধার্য করা হলো। দেখো যন্ত্রপাতি অবচয় যদি ধার্য করা হয় সাধারণ জাবেদা অনুযায়ী, তাহলে অবচয় ধার্য করলে কি যন্ত্রপাতিটি কমে যাচ্ছে, যন্ত্রপাতি কমে যাচ্ছে না, অবচয় যতটুকু অবচয় হয়েছে ততটুকু যন্ত্রপাতি কমে যাচ্ছে। যেমন এক্সাম্পল যন্ত্রপাতি না বা যে কোনো একটা, এই যেমন আমার ল্যাপটপটা যদি ল্যাপটপ অথবা আমার এই ডেস্কটপটা, এটাও যদি এমন হয় যে আমি যে মূল্য কিনে এখন আমি বিক্রি করতে যাই, তাহলে বিক্রি করতে গেলে দেখা যাবে যে এই মূল্য কিন্তু আমি পাচ্ছি না। আমি যদি এই মূল্য না পাই যতটুকু মূল্য কমে যাচ্ছে, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড জিনিস আমি সেল করতে গেলে যে মূল্য কিনেছিলাম এই মূল্য পাবো না, যতটুকু মূল্য কমে যাচ্ছে এটাকে বলা হয় অবচয়, অর্থাৎ ব্যবহারের কারণে আমার জিনিসটা অবচয় কমে হয়েছে। তো অবচয় যদি হয়ে যায় তাহলে এইটাকে এটার জন্য কি সম্পদ কমে যাচ্ছে, তাহলে আমাদের করতে হবে কি অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট। আর কি যন্ত্রপাতি যদি হয়, এটা যদি আমাদের যন্ত্রপাতিভাবে হয় অথবা এই ল্যাপটপ বা ডেস্কটপের কথা বললাম, এটাকে আমরা ধরে নিতে পারি যে কম্পিউটার সরঞ্জাম অথবা অফিস সরঞ্জাম, হ্যাঁ, তাহলে অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। এখন এখানে আমাদের লিখতে হবে যেহেতু অফিস সরঞ্জামের উপরে অবচয় ধার্য করা হলো বা যন্ত্রপাতির উপরে অবচয় ধার্য করা হবে যদি যন্ত্রপাতি হয়ে থাকে, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন এখানে একটা প্রশ্ন আছে তোমাদের হয়তো যে অবচয় এইটা আবার কোন ভবনের হিসাব বা কী, হ্যাঁ, এইটাকে নিয়ে আমি এখন আলোচনা করব। সেটা হলো আমি প্রথমে করেছি বলেছিলাম তোমাদেরকে ব্যক্তিবাচক হিসাব, তারপরে যেটা আলোচনা করেছি সেটা হলো সম্পত্তিবাচক হিসাব, এরপরে এখন যেটা আলোচনা করব সেটা হলো নামিক হিসাব। এখন নামিক হিসাব কাকে বলে, নামিক হিসাব ইংরেজিতে বলা হয় নমিনাল অ্যাকাউন্ট, হ্যাঁ। তো এই নামিক হিসাবটা মানে হলো যে প্রতিষ্ঠানের যাবতীয় আয় ব্যয় খরচ মুনাফা এই সংক্রান্ত যে হিসাবগুলো, এগুলোকে একত্রে বলা হয় নামিক হিসাব। অর্থাৎ আয় হলেও নামিক, খরচ হলেও নামিক, মুনাফা এই যা বলো, খরচ আয় ব্যয় ক্ষতি এই জিনিসগুলো হলো নামিক হিসাব। তাহলে এটা কি অবচয়, অবচয় খরচ, খরচ হয়ে গেছে, তাহলে এখন নামিক হিসাবে ফর্মুলা কি, নামিক হিসাবে ফর্মুলা যাবতীয় খরচ আয় ব্যয় ক্ষতি সংক্রান্ত হিসাবকে বলা হয় ধরে নাও নামিক হিসাব। আচ্ছা তাহলে নামিক হিসাবের যাবতীয় খরচ অবচয় অবলোপন ব্যয় এগুলো যদি হয় সব ডেবিট, আর যাবতীয় আয় লাভ মুনাফা এই সংক্রান্ত জিনিসগুলো সব ক্রেডিট, ঠিক আছে। তাহলে এখন অবচয় হয়েছে, তাহলে কি খরচ হয়ে গেছে বা ক্ষতি হয়ে গেছে, তাহলে এটা ডেবিট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন যেমন মনে করবো বেতন প্রদান করা হলো, তাহলে বেতন প্রদান করলে এখন কী হবে, দেখো বেতনটা একটা খরচ না, বেতনটা খরচ, এই জন্য হবে বেতন হিসাব ডেবিট। ও আর একটা বিষয় হলো নামিক হিসাবে মনে রাখতে হবে, নামিক হিসাব যদি হয় যেই নামিক হিসাবে নামিক হিসাব হবে ওই নামিক হিসাবের নামে একটা হিসাব করতে হবে, হয় ডেবিট অথবা ক্রেডিট, বাকিটা তুমি সিস্টেম অনুযায়ী যেটা হয়। যেমন বেতন প্রদান করা হলো, তাহলে বেতন প্রদান করা হলে আমাদের কী করতে হবে, বেতন হিসাব ডেবিট, হ্যাঁ, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন ধরে নাও যদি এটা হয় যে এক্সাম্পল বেতন প্রদান করা হলো 1,000 টাকা, তাহলে এখানে 1,000 টাকা, হ্যাঁ, 1,000 টাকা আমাদেরকে এরকম লিখে দিতে হবে বেতন হিসাবে 1,000 টাকা, হ্যাঁ। আচ্ছা এখন এখানে আর একটা ব্যাপার আছে, দেখো এই বেতনটাই যদি এমন হয় যেমন তোমার সাবিতকে বেতন প্রদান করা হলো, সাবিতকে যদি বেতন প্রদান করা হয় তাহলে ব্যাপারটা কী হবে, ব্যাপারটা হবে বেতনেই ডেবিট, সাবিত কিন্তু ডেবিট হচ্ছে না। এখানে কেন এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, একটা কথা মনে রাখবা, নামিক হিসাব যেখানে থাকবে সেখানে ব্যক্তিবাচক হিসাবে কোনো মূল্য নেই, ঠিক আছে। সাবিতকে বেতন প্রদান করা হলো, তাহলে কি সাবিত গ্রুপ সুবিধা গ্রহণ করেছে, হওয়ার কথা ছিল কি সাবিত ডেবিট, কিন্তু না, এটা হবে না। মনে রাখতে হবে নামিক হিসাবে যেখানে উপস্থিতি সেখানে ব্যক্তিবাচক হিসাব বা সম্পত্তিবাচক হিসাবে কোনো মূল্য নেই, আগে নামিক হিসাবে প্রাধান্যটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা এন্ট্রি দিয়ে যাবেদাটা আলোচনা করলাম। আমি
পরবর্তী যে ক্লাসগুলো আমি একটু জটিল যে এন্ট্রিগুলো তোমাদের, এই এন্ট্রিগুলো দিয়ে ধারাবাহিকভাবে আমি কিছু ক্লাস আমি নিব, আমার প্রস্তুত করা, নিজের প্রস্তুত করা শিট আছে, একাধিক অনেক শিট আছে, এগুলো আমি পর্যায়ক্রমে বিভিন্ন সময় বিভিন্ন তোমাদের সলিউশনগুলো দিব। আমি বিশ্বাস করি আমার ক্লাসগুলো যদি তোমরা ধারাবাহিকভাবে করো, মিনিমাম অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের যে সমস্যাগুলো তোমরা ফিল করো, এই সমস্যাগুলো থাকবে না।